পুরী শুক্রবার কানায় কানায় পূর্ণ। রথযাত্রা উপলক্ষে পুরীতে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রাণের উৎসবে সামিল হতে পুরীতে জনজোয়ার ঘটালো পুণ্যার্থীরা। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা বাঁধ ভাঙা আবেগে হাজির হয়েছেন পুরীতে ভগবান জগন্নাথের রথের রশিতে টান দিতে। গত দুবছর অতিমারির জেরে একগুচ্ছ বিধিনিষেধের মধ্য থেকে রথযাত্রা উৎসব পালন করা হয়েছিল পুরীতে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের কাউকেই পুরীতে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে এবার তেমন বিধিনিষেধ নেই। সারম্বরে রথযাত্রা উৎসব পালনে অংশ নিয়েছেন ভক্তরা। উড়িষ্যার বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের একাধিক রাজ্য থেকে পুণ্যার্থীদের ভিড় পুরীর রথের মেলায়। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা ঘিরে প্রবল উন্মাদনা সমুদ্র নগরীতে। প্রতিবারের মতোই কড়া পুলিশে প্রহরার বন্দোবস্ত রয়েছে প্রশাসনের তরফ থেকে। পুরীর মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে গুন্ডিচা মন্দির। কথিত আছে এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মন্দির থেকে রথযাত্রা বেরিয়ে থামে এই গুন্ডিচা মন্দিরে। একটানা 7 দিন এই গুন্ডিচা মন্দিরে বোন সুভদ্রা এবং ভাই বলভদ্রকে নিয়ে থাকবেন প্রভু জগন্নাথ। তারপর আবার তারা ফিরে আসবেন পুরীর শ্রীমন্দিরে। তিনজনের জন্যই বরাদ্দ থাকে 3টি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়িটি দিয়ে প্রভু জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড় রাগিনী। বলভদ্রের রথের নাম হল তালধ্বজ এবং এই রথের রশি বাসুকী নাগ নামে পরিচিত। অন্যদিকে সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন। এই রথের রশি স্বর্ণচূড় নাগ নামে পরিচিত। 3টি রথে দেবদেবীরা অধিষ্ঠান করে বলে বিশ্বাস ভক্তদের। রথের দিন এই 3টি রথের রশি ছোঁয়া সৌভাগ্য বয়ে আনতে পারে বলে আটুট বিশ্বাস রয়েছে ভক্তদের। সে কারণে রথযাত্রার পূর্ণতিথিতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের রশি ছোঁয়ার প্রবল তাড়না লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। করোনা মহামারীর পর ফের এবার জগন্নাথের রশিতে টান দিতে, নিজেদের পাপমুক্ত করে তুলতে, সৌভাগ্যের বন্যায় ফাঁসিয়ে দিতে পুরীতে উপচে পড়া ভিড় জমিয়েছে ভক্তরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।